গতকাল মেগাস্টার সাকিব খানের দরদ বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড দেখবার পরে সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ অ্যান্ড এটা আমরা অনন মাহন ভাইয়ার তরফ থেকেই প্রথম পোস্টে জেনে গেছিলাম যে সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসিত দরদ এবার ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি সার্টিফিকেশন বোর্ডের মেম্বর একজন মেম্বর তিনি কি বললেন বন্ধুরা আমি এই ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের পরম স্বপন বাবু স্বপন চৌধুরী ইউরো ব্লগ যার চ্যানেলের নাম তো আমরা সবাই চেনো স্বপন বাবু একটি ভিডিও আপলোড করেছেন তিনি তার ইউটিউব চ্যানেলে এবং সেখান থেকে আমি দেখতে পেলাম এই বিষয়টা দেখো স্বপন বাবু বলি বা মালেক আফসারিজি বলি তারা তো ভীষণ সিনিয়র মানে একদম চলচ্চিত্র অঙ্গনের লোকজন তাই চলচ্চিত্র অঙ্গনের অনেক লোকজনের সঙ্গে তাদের অনেক মানে সম্পর্ক আছে অনেক ভালোভাবে যোগাযোগটা আছে তাই কোনো একটা আপডেট কিন্তু তাঁরা খুব চাইলেই বাই ফোন সেই আপডেট কালেক্ট করতে পারেন স্বপনবাবু সুইডেনে বসে দরদ বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড দরদ দেখবার পরে কি বলছে তার কাছে এই এক চুটকিতে তিনি সেই খবর কালেক্ট করতে পারেন তো এটাই তিনি গতকাল করেছেন আমরা জানতে পারছি তার ভিডিওর মাধ্যমে এক্স্যাক্টলি কি কি রিজন কি কি কারণের জন্যে দরদ এতটা ভূয়সী প্রশংসিত হলো সার্টিফিকেশন বোর্ডে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে তাকে একটাই অনুরোধ আমাদেরকে সাপোর্ট করার জন্যে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেই বাটনটাও প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখতে কিন্তু কেউ ভুলো না প্রথমে সার্টিফিকেশন বোর্ড যেটা বলেছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের অনবদ্য অভিনয় তারা বলছেন যে সাকিব খানের অনেক দিন পরে এরকম অভিনয় দেখলাম যেটা দরদে তিনি পারফরমেন্সটা দিয়েছেন নাকি অনবদ্য মানে কারোর মুখ থেকে কথা সরছে না শাকিব ভাইয়ার পারফরমেন্স দেখবার পরে বন্ধুরা দরদের টিজার দেখে আমরা এটা আইডিয়া তো করতে পেরেছি যে এই দুলুমিয়া মানে মেগাস্টারের যে চরিত্রটা সেই চরিত্রটা মাল্টিপল পার্সনালি পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একই সঙ্গে অনেকগুলো চরিত্র সে বহন করে এই এখন এরকম তখন ওরকম আরও পরে ওরকম অন্য অন্য রকমভাবে সেটা আমরা টিজারে দেখে বুঝতে পেরেছি তো টোটাল একুশটা লুকে একুশটা ভিন্ন ভিন্ন লুকে মেগাস্টার শাকিব খান ধরা দেবেন দরদ সিনেমায় এটা বেশ অনেক দিন আগে অনন্য মামুন ভাইয়াই যে জানিয়েছিলেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তো বলছেন যে মেগাস্টার শাকিব খানের এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে চরিত্রগুলো যেভাবে তিনি প্লে করছেন ছবির মধ্যে সেটা দেখবার সময় চোখের পলক ফেলা যাচ্ছে না একবার বড় পর্দায় তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন যেভাবে অ্যাক্টিংটা করেছেন এবং তার সঙ্গে যেটা প্রচণ্ড রকমের আরও একটা বড় ব্যাপার সেটা হচ্ছে মেগাস্টারের মেকআপ অ্যান্ড গেট মানে মেকআপ অর্থাৎ তাকে কীরকম দেখতে লাগছে এই চরিত্রগুলো লুক কীরকম এসছে সেটাও প্রশংসিত এবং গেট আপ অর্থাৎ তার কস্টিউম তার পুরো বিষয়টা কীরকম হয়েছে সব কটা নাকি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে যে চরিত্রটার জন্য ঠিক যেমন মেকআপ গেট দরকার তেমনটাই হয়েছে সো এটা আমরা জানতে পারছি এর পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি যে সাকিব খান এবং সোনাল চৌহান এই জুটিকে নাকি দুর্দান্ত মানিয়েছে বড় পর্দায় সোনাল চৌহানকে ইন্ডিভিজুয়ালিও নাকি সিনেমার মধ্যে দেখতে ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খুব সুইট লেগেছে তাকে দেখতে এবং সাকিব ভাইয়া এবং সোনাল চৌহান তাদেরকে দুজনে তাদের কেমিস্ট্রিটাও নাকি জমে গেছে দরদ সিনেমায় এর পরবর্তীতে বলা হচ্ছে যে গানগুলো নাকি চমকপ্রদ গান হয়েছে দুর্দান্ত লেভেলের গান হয়েছে ইচ অ্যান্ড এভরি সংস অফ দরোদ দারুন 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 আর তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে একটি গান আমাদের শোনবার সৌভাগ্য হয়ে গিয়েছিল যেটা যেটা কিন্তু তোমরা এখনও শুনতে পাওনি সেটা দরদের রোমান্টিক ট্র্যাক সেটা আমরা শুনতে পেয়েছিলাম এবং সেই গানটা শোনবার পরেই আমরা ভেবেছিলাম যে ভাই এটা কোনো বাংলা সিনেমার গান নয় এটা শুনে মনে হচ্ছে আমরা কোনো একটা বলিউডের সিনেমার গান শুনছি মানে এত এত কানকে আর চোখকে প্রশান্তি দিচ্ছে যেমন ভিজুয়াল তেমন অডিও কোয়ালিটি তেমন শুনতে লাগছে সিঙ্গার্সের গলা তেমন অ্যারেঞ্জমেন্ট তো একটা গান আমরা শুনেই এতটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাহলে তো আশা রাখবো ওই প্রত্যেক কটা গানই ভীষণ ভালো হবে এর পরবর্তীতে যে টপিকটা নিয়ে স্বপন বাবু বলছেন এটা সেন্সর বোর্ডের বা সার্টিফিকেশন বোর্ডের কোনো মেম্বার বলেননি বাবু বলছেন যে এই ছবিটা মুক্তি নিয়ে এই ছবির তোমরা খুব ভালোভাবেই হয়তো জানো অন্যতম একজন প্রডিউসার হচ্ছেন কিব্রিয়া লিপু যিনি নাকি এখন আমেরিকাতে অবস্থান করছেন তিনি বাংলাদেশে না ফেরা পর্যন্ত রিলিজ হয়তো দিতে পারবে না দরদ এরকম একটা কথা বাবু বলছেন কেননা তিনি প্রডিউসার এছাড়াও অনন্য মামুনেরও হয়তো কিছু অর্থ এর মধ্যে লগ্ন নিয়ে আছে এটা স্বপনবাবুর কথা শুনে আমি বলছি এছাড়া কলকাতার এসকে মুভিজ আছে অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট আছে তোমরা এগুলো সবই জানো কাজেই প্রডিউসার্সরা তো অবশ্যই একসঙ্গে বসবেন তার আগে আজকে সাকিব ভাইয়ার সঙ্গে একটি ছোট মিটিং আছে দরদ টিমের যে কোন সময়টা দরদ মুক্তি দিলে ভালো হবে বন্ধুরা এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে এটা কিন্তু মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা তাই বাংলাদেশে তো রিলিজ করবেই এটা ভারতেও কিন্তু রিলিজ করবে তাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট এমন একটা সময় দেখে দরদকে মুক্তি দিতে হবে যে সময়টা খুব খুব হাইপদার কোনো মুভির সঙ্গে ক্ল্যাশ করবে না যদি ক্ল্যাশ করে সমস্যাটা কি হবে সমস্যাটা হবে হল পাওয়া নিয়ে সিনেমা হল পাওয়া নিয়ে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে পারে দরত্রিম তাই আমার মনে হয় তারা কিন্তু ওটা বিচার বিবেচনা করেই রিলিজ ডেটটা ফিক্সড করবেন স্বপনবাবু যেটা বলছেন এটা তার ধারণা যে এবছরে ক্রিসমাসের সময়টাকে টার্গেট করতে পারে দরদ টিম যদিও আমরা এর আগে একটা কন্টেন্টে এভাবে আলোচনা করেছিলাম যে আমাকে বেশি দূর যেতে হবে না যদি কলকাতার কথাই বলি তো ক্রিসমাসে কিন্তু দেবদার খাদান বলে একটি সিনেমা আসছে তোমরা নিশ্চয়ই জানো এবং যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম তো আমরা তো চাইবো যে দরদ আসবে সেটা ব্যবসা করুক তাই এই জিনিসগুলো নিশ্চয়ই যেহেতু এসকে মুভিজ জড়িত আছে এই ছবির সঙ্গে তারা খুব ভালোভাবে ডিসিশন নেবেন যে কোন ছবির সঙ্গে ক্ল্যাশে এলে বা কোন ছবির সাথে ক্ল্যাশে না এলে দরদের জন্যে সুখকর হবে তারা হয়তো সেভাবেই রিলিজ ডেটটা ফিক্সড করবেন তবে আমরা চাই যে তাড়াতাড়ি দরদের রিলিজ ডেটটা ফিক্স প্লিজ ফিক্সড হোক অ্যান্ড আমরা যাতে তাড়াতাড়ি ডেটটা জানতে পারি যে কবে মুক্তি পাচ্ছে দরদ চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে এখন মেগাস্টার রিলেটেড যত আপডেটস আসবে আমাদের তরফ থেকেও তত ভিডিওজ আসবে আমি বললাম গত দুদিন আমি একটা মেসেজ দেখলাম বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা বলেছে যে দিদি তোমার তরফ থেকে মেগাস্টারের খবর কেন একটু কম আসছে বলে দিই আপডেট যখন যেমন পাবো তেমন তো ভিডিও বানাবো বলো আপডেট যখন একটু কম আসে তখন কম ভিডিও আপডেট যখন ঝড়ের মতন আসে তখন ঝড়ের মতন ভিডিও তোমরা নিশ্চিত থাকো শরৎ এক এলেই বিন্দু অপেক্ষা করবে না তোমাদেরকে আগে জানাতে চলে আসবে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা